সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। কিসের জন্য এই অবরোধ? আপনারা জানেন যে গতকাল আমাদের উত্তরবঙ্গের হেমদাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে নৃশংসভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আজকে উত্তরবঙ্গ জুড়ে 12 ঘন্টার বন্ধ অবরোধ কর্মসূচি চলছে। আমরা এখানেও একটা প্রতীকী অবস্থান বিক্ষোভ করলাম যুব মোর্চার তরফ থেকে, শুধু একটিই কারণে, কারণ পঞ্চায়েত থেকে আজ অবধি আমাদের 100-এর ওপর বেশি কর্মীকে এরকমভাবে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকা থেকে রানিং MLA অবধি বাদ যাচ্ছে না। এরকম একটা জঙ্গল রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওপরের নেতৃত্বর কাছে আবেদন রাখছি যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ CBI তদন্ত হয়। তদন্ত বলতে আমরা রাজ্য সরকারের কোনো তদন্ত বিশ্বাস করিও না, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ওনার দলের কর্মীদেররা ছোটো ঘটনায় জড়িত। বারংবার দেখেছেন যে বড় বড় কাণ্ড করেও তারা 10 দিন কি 15 দিনে জেলে ফাজাতে থাকে, তারপর বেরিয়ে আসে। এটা আরামবাগেও নজির আছে, এটা অন্যান্য জায়গাতেও নজির আছে। তো আমরা চাই যে CBI তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের খুঁজে বার করে কঠোর থেকে কঠোরতর সাজার ব্যবস্থা করা হোক। আমার নাম সৌভিক কুণ্ড, আমি টাউন যুব মোর্চা সভাপতি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।